আসসালামু আলাইকুম, সবাইকে সুজার একাডেমির পক্ষ থেকে স্বাগত। অনেকদিন অপেক্ষা করার পরে ফাইনালি বাংলাদেশ বিমান বাহিনীর 51তম সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে অনেকগুলো ট্রেড দিয়েছে। এই সার্কুলারে অনেকগুলো ট্রেডে কিভাবে তোমরা আবেদন করতে পারো, একটা ট্রেডে আবেদন করে অন্য একটা ট্রেডে আবেদন করা যাবে কি না, এবং আবেদনের শেষ তারিখ কবে, এছাড়াও আবেদন করার পরে কোন জেলার পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে, এবং মহিলা প্রার্থীদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে, এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে যারা আবেদন করেছো, যারা আবেদন করবা, কিভাবে প্রস্তুতি নিলে বাংলাদেশ বিমান বাহিনীর একজন বিমান সেনাপদে চাকরি পাওয়া যাবে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আলোচনার শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ যেহেতু নৌবাহিনী সার্কুলার চলছে, বিমান বাহিনী সার্কুলার চলছে, আমি চেষ্টা করব আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরে, পরীক্ষার বিষয়ের উপরে, মৌখিক পরীক্ষার বিষয়ের উপরে এবং শারীরিক পরীক্ষার বিষয়ের উপরে টিউটোরিয়াল দেব, সব সময় লাইভ দেওয়ার চেষ্টা করব। যাদের সামর্থ্য নেই প্রস্তুতি নেওয়ার, তারা যাতে আমাদের টিউটোরিয়ালগুলো দেখেও বাসায় বসে বসে প্রস্তুতি নিতে পারো। এই কারণে আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, রাখলে তোমাদেরই উপকারে আসবে। তো যাই হোক, একটু আমার স্ক্রিনে তোমরা লক্ষ্য করো, বাংলাদেশ বিমান বাহিনীর এই 51তম সার্কুলারে দেখো টেকনিক্যাল ট্রেড, এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে, নন টেকনিক্যাল ট্রেড এখানেও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারে, এমটিএফ ট্রেড মানে ড্রাইভিং ট্রেড এখানে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে, প্রভোস্ট পুরুষ ও মহিলা দুজনেই পারবে আবেদন করতে, চিকিৎসা সহকারী ট্রেডেও পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে, পিএফ অ্যান্ড ডিআই এই ট্রেডে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে, আইটি সহকারী ট্রেডে পুরুষ প্রার্থী, জিসি ট্রেডে পুরুষ প্রার্থী, খেলোয়াড় টেকনিক্যাল ট্রেডে পুরুষ প্রার্থী, খেলোয়াড় নন টেকনিক্যাল ট্রেডে পুরুষ প্রার্থী, এবং শুধুমাত্র মিউজিশিয়ান ট্রেডে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। একটু যোগ্যতাগুলো বলে দিই, দেখো কোন ট্রেডে আবেদনের কী কী যোগ্যতা থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5, নন টেকনিক্যাল ট্রেডে যে কোনো শাখা থেকে এসএসসিতে 3.5 থাকতে হবে, এমটিএ ট্রেডে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.0 পেতে হবে, প্রভোস্ট ট্রেডের ক্ষেত্রে এসএসসিতে 3.5 যে কোনো শাখা থেকে, চিকিৎসা সহকারীতে এসএসসিতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5 পেতে হবে, পিএফ অ্যান্ড ডিআই এই ট্রেডে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম 3.5 পেতে হবে, আইটি সহকারী ট্রেডে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.5 অথবা সমমান, জিসি ট্রেডে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5, খেলোয়াড় ট্রেডে এসএসসিতে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.5, খেলোয়াড় নন টেকনিক্যাল ট্রেডে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পেতে হবে, এবং মিউজিশিয়ান ট্রেডে এসএসসিতে যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 2.5 পেতে হবে। তবে হ্যাঁ, এখানে একটু নিচের দিকে একটু তোমরা লক্ষ্য করো, চিকিৎসা সহকারী ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে ম্যাথস হতে 4 বছর মেয়াদি, এমএটিসি সম্পন্নকারী ব্যতীত অন্য প্রার্থীকে 2002 সাল এবং পরবর্তীতে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, তোমরা এতক্ষণ আবেদনের যোগ্যতাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, যারা স্ক্রিনে দেখেছ এই যোগ্যতা অনুযায়ী তোমার যদি যোগ্যতা থাকে তুমি যে কোনো একটা ট্রেডে আবেদন করতে পারো, এবং যদি তোমার মন চায় যে না আমি আরেকটা ট্রেডে আবেদন করব, তাও তুমি করতে পারো। দুইটা ট্রেডে আবেদন করলে যে সমস্যা হবে তা কিন্তু না, ঠিক আছে। এখন আবেদনের যোগ্যতাগুলো নিয়ে একটু আলোচনা করি, তোমরা আমার স্ক্রিনে একটু লক্ষ্য রাখো।
যারা আবেদন করবা সকল ট্রেডের ক্ষেত্রে দেখো বয়স সীমা এখানে দেওয়া রয়েছে 16 থেকে 21 বছর পর্যন্ত, অর্থাৎ 2 এপ্রিল 2023 তারিখে 21 বছর 16 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। এমটিও ট্রেডে সর্বোচ্চ 24 বছর, চিকিৎসা সহকারী ম্যাটস সম্পূর্ণকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর, মিউজিশিয়ান সর্বোচ্চ 26 বছর। শুধুমাত্র বাদ্যযন্ত্রে পারদর্শী প্রার্থীরাই এই ট্রেডে আবেদন করতে পারবে। বিবাহিত বৈবাহিক অবস্থা অবিবাহিত অবশ্যই হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা একটু দেখো, সকল ট্রেডের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, শুধুমাত্র প্রভোস্ট এবং জিসি ট্রেডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম পাসপোর্ট 8 ইঞ্চি হতে হবে। এরপরে মহিলাদের দেখো, সকল ট্রেডে ন্যূনতম পাসপোর্ট এবং প্রভোস্ট ও পিএফ অ্যান্ড ডিআই ট্রেডে ন্যূনতম পাসপোর্ট 3 ইঞ্চি হতে হবে। ওজন তোমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের সাধারণ অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি ফুলাতে হবে। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ সর্বনিম্ন ন্যূনতম 28 ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি হতে হবে। চোখের দৃষ্টি 6/6 অবশ্যই হতে হবে। এই হচ্ছে হলো তোমাদের আবেদনের যোগ্যতা, এবং আবেদন সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত চলবে। দেরি না করে তাড়াতাড়ি তোমরা আবেদন করে ফেলবা। বিগত বছরে বিমান বাহিনীতে আবেদনের সময় শেষের দিকে সার্ভার জ্যাম হয়ে যায়, অনেকে আবেদন করতে পারো না। এটা ভুল করা যাবে না, যেহেতু সার্কুলার চলছে তোমার ইচ্ছা মতো যোগ্যতা অনুযায়ী যে বিষয়ে তোমার দক্ষতা রয়েছে তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আবেদনের সময় অবশ্যই সঠিক তথ্য দিয়ে আবেদন করতে হবে। তাহলে আমাদের যোগ্যতা পরীক্ষার কোন কোন ট্রেড যোগ্যতা নিয়ে এবং আবেদন নিয়ে আমরা কথা বললাম। কিভাবে আবেদন করতে পারো, যে কোনো আশেপাশে তুমি কম্পিউটারের দোকানে যাওয়া, গিয়ে বললে ওনারা সুন্দরভাবে আবেদন করে দেবে। আবেদন করতে যখন যাবা তখন অবশ্যই তোমার রিসেন্ট ছবি নিয়ে যাবা, এরপরে তোমার সার্টিফিকেট, মার্কশিট, বাবা মার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন, এগুলো নিয়ে গিয়ে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে তুমি আবেদন করে একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নেবা। 16 তারিখের মধ্যে আবেদন শেষ হয়ে যাওয়ার পরে 16 তারিখের পরে পর্যায়ক্রমে কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে, বাংলাদেশ বিমান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন জেলার পরীক্ষার ডেট জানাই দেবে। ঢাকা পুরাতন তেজগাঁও বিমানবন্দরে বিভিন্ন জেলার প্রার্থীদের পরীক্ষা ওখানে অনুষ্ঠিত হবে, ঢাকাতে গিয়ে তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যারা বিমান বাহিনীর ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার ডেট চেক করতে পারবা না, আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে, সোজা ট্রেনিং একাডেমির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো। আমরাও চেষ্টা করব কোন কোন জেলার পরীক্ষা কত তারিখে হচ্ছে সেগুলো আমরা তোমাদেরকে ইনশাল্লাহ জানাই দিতে পারবো। গত বছরে বিমান বাহিনীতে রোল অনুযায়ী একটা শিট দিয়ে দিয়েছিল, ওই শিটে কিন্তু কার পরীক্ষা কত তারিখে, কোন জেলার পরীক্ষা কত তারিখে এবং কয়টার সময় সেটা কিন্তু ওখানে উল্লেখ করা ছিল। তো ইনশাল্লাহ ভয়ের কোনো কারণ নেই, খুঁজে না পেলে আমাদেরকে বলো বা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরাও তোমাদেরকে হেল্প করতে পারবো। এখন মহিলা প্রার্থীদের পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা একটু আমার স্ক্রিনে লক্ষ্য করো, মহিলা প্রার্থীরা, মহিলা প্রার্থীদের পরীক্ষা 19 হতে 27 ডিসেম্বর 2022 সরকারি ছুটির দিন ব্যতীত সকল বিভাগ প্রার্থীরা এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে। 19 তারিখ থেকে ডিসেম্বরের 27 তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোন কোন ট্রেডের, চিকিৎসা সহকারী, পিএফ অ্যান্ড ডিআই, প্রভোস্ট এবং মিউজিশিয়ান, এই ট্রেডগুলোতে তোমরা যারা মহিলা প্রার্থী রয়েছে তোমরা আবেদন করে 19 তারিখ থেকে 27 ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার তোমরা ডেট পেয়ে যাবা। এই ডেটে তোমরা ইনশাল্লাহ ওখানে পরীক্ষা দিতে যেতে পারবা। তবে এখন যে বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটু দেখো, নন টেকনিক্যাল ট্রেডের জন্য কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, এমটিওএফ ট্রেডের জন্য কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে না এবং জিসি ট্রেডের জন্য
কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, খুব মনোযোগ সহকারে তোমরা একটু আমার ভিডিওটি দেখো এবং স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। কারণ অনেকে দেখা যায় এটা না জেনেই অনলাইনে আবেদন করতে গিয়ে তারা আর আবেদন করতে পারছে না। তাহলে নন টেকনিক্যাল ট্রেডের কোন কোন প্রার্থীরা আবেদন করতে পারবে না এটা একটু দেখো, এমটিএফ ট্রেড কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না, এবং জিসি ট্রেডের জন্য কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না এটা একটু দেখে ফেলো, ঠিক আছে? ওকে, আমি এখানে একটু সংশোধন করে দিই। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে কিন্তু তোমার আসলে 13 তারিখ পর্যন্ত আসলে অনলাইনে আবেদন চলবে, আমি 16 তারিখ বলেছিলাম, সরি, 16 তারিখের পর থেকে হয়তো বা তোমাদের পরীক্ষার ডেটগুলো কিন্তু তারা বিমান বাহিনীর ওয়েবসাইটে আপ করা শুরু করবে। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অবশ্যই তোমরা 7-8 তারিখের মধ্যে আবেদন শেষ করে ফেলবে এটা। আর যারা আবেদন করেছো, যারা আবেদন করবা, এখন প্রস্তুতি নিবা কীভাবে? আমাদের সোশ্যাল ট্রেনিং একাডেমিতে যারা সবসময় আমাদের ভিডিওগুলো দেখো বা টিউটোরিয়ালগুলো দেখো, তোমরা কিন্তু জানো যে আমাদের একাডেমিতে আমরা কীভাবে প্রস্তুতি করাই। এখানে একজন প্রার্থী যখন বিমান চেনার জন্য প্রস্তুতি নিতে আসে, তুমি যে ট্রেডেই পরীক্ষা দিতে যাও, প্রত্যেকটা ট্রেডের বিভিন্ন বিষয়ের উপরে পরীক্ষা হয়ে থাকে। যেমন আইকিউ পরীক্ষা থাকে, ইংরেজি পরীক্ষা থাকে, ফিজিক্স থাকবে, ম্যাথ থাকবে, বায়োলজি থাকবে। এই বিষয়গুলোর উপরে আমাদের এখানে খুবই শর্ট সাজেশন তৈরি করা হয়েছে। আইকিউ ইনশাল্লাহ আমরা যা করাবো তার মধ্যে তোমরা কমন পাবা, ইংরেজি যা করাবো তার মধ্যে কমন পাবা, ম্যাথ এবং ফিজিক্স বা অন্যান্য বিষয়ের জন্য যে সাজেশনগুলো দিয়ে আমরা এখানে পড়াই, লেকচার দেই, লেকচারশিট দেই, এবং ক্লাসে যে টিউটোরিয়ালগুলো তোমাদেরকে দেওয়া হয় এগুলো যদি তোমরা ভালোভাবে পড়তে পারো, ইনশাল্লাহ বিগত বছরে যারা সাফল্য পেয়েছে আমাদের একাডেমি থেকে কোচিং করে যারা চান্স পেয়েছে, ইনশাল্লাহ তোমরাও সফল হতে পারবা। সফল হতে চাইলে দক্ষ এবং যোগ্য প্রতিষ্ঠানে যেতে হবে, গিয়ে নিজের দক্ষতাকে যাচাই করতে হবে, নিজের দুর্বলতাগুলোকে দক্ষ লোকের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে দুর্বলতাগুলোকে কাটায় ওঠার চেষ্টা করতে হবে। তো আমাদের অলরেডি বিমান সেনার জন্য আমাদের একাডেমিতে ভর্তি চলছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে এসে ক্লাস শুরু করে দিয়েছে। তোমরাও চাইলে আমাদের একাডেমিতে যোগাযোগ করতে পারো, স্বল্প খরচে এখানে আবাসিক হোস্টেল সুবিধা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। বর্তমানে পুরুষ প্রার্থীদের ভর্তি চলছে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে অলরেডি আমাদের একটা ব্যাচ শুরু হয়ে গেছে, নতুন ব্যাচে ভর্তি চলছে। ভর্তি হতে চাইলে যোগাযোগ একটু করতে হবে আমাদের সঙ্গে, কীভাবে আসবা, প্রস্তুতি কী কী নিয়ে আসতে হবে সব বলে দেবো। ইনশাল্লাহ আশা করি যা যা শেখানো হবে, যে নিয়মগুলো শেখানো হবে, যদি শিখতে পারো অবশ্যই তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। পাশাপাশি যারা আসবা, এখানে শুধু লিখিত পরীক্ষার উপরেই আসলে কোর্স করানো হয় না, তোমাদের প্রাথমিক মেডিকেলটাও আমরা টেস্ট করে দেবো বা চেক আপ করে দেবো। যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা পরামর্শ দেব, গাইডলাইন দেব বা সুচিকিৎসার ব্যবস্থা করে দেব। তোমার কোনো সমস্যা থাকলে সে পরামর্শ অনুযায়ী, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তোমরা সেটা সমাধান করে ফেলতে পারবা কোচিংয়ের পাশাপাশি। এবং এখানে ভাইবা পরীক্ষার জন্য প্রচুর পরিমাণে ডেমো ভাইবা নেওয়া হবে, এবং ফিজিক্যাল ফিটনেসের জন্য আমাদের মাঠে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলনগুলো করানো হবে। সবাই ভালো থাকো, ভালোভাবে সাবধানতা অবলম্বন করে অ্যাপ্লাই করো, আর সোশ্যাল ট্রেনিং একাডেমিতে আসলে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।